আশা করি
আমাদের নেতৃত্ব এটা ইয়া টি ইউনিয়নের চেয়ারম্যান যুবকরাই উঠেনি যুবকরাই যদি পারে সব কিছু করতে তা আমি আশা করব উনি আমাদের মতো ইয়াং জেনারেশনের সহযোগিতা আমরা অবশ্যই আগে করব আমাদের এই একদম যারা আলাদা ইউনিয়নের আমাদের অনেক মনে হয় যে সময় আমরা বাইরে থাকি তো অনেক লোকে জিজ্ঞাসা করে আপনি সিলেট কোন জায়গা যে সময় আমরা বলি সদরের সবাই বাইরের যে কোনো ডিস্ট্রিক্টের লোকে গর্ববোধ করে যে সিলেট সদরের ডালু কিন্তু আমাদের গ্রাম যদি আপনারা দেখেন মনে হয় না সদরের উঠেন আমরা আছি কিন্তু আমরা নামে আসিনি কিন্তু খাসে নাই এর জন্য আমাদের ইয়াং জেনারেশন বর্তমান চেয়ারম্যান উনি এই বয়সে উঠেন ইনশাআল্লাহ উনার আমরা এইটা চাইছিলাম যে এরকম একটা চেয়ারম্যানের দরকার যদি উনি আমাদের বর্তমান সরকারের আমরা জানা মতে যে উন্নয়ন হচ্ছে বিগত কয়েক আমলে হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু এর ফলে আমাদের সহযোগিতা আমাদের এলাকা আমাদের ইউনিয়নের যেগুলো সমস্যা আছে আপনারা যদি জাউবের মাধ্যমে জাউবের কুমড়ের মাধ্যমে ওনাকে ধরতে পারেন তুলে ধরতে পারেন সহযোগিতা করতে পারেন আমার মনে হয় আমাদের সদরের যেরকম সদরের নাম আছে এরকম বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এটাই আমাদের বুঝেন আশা প্রত্যাশা করি আর আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আজকে আসলে এদিকে বক্তৃতা দিচ্ছি না কারণ যে সময়টা হয়েছে লাংসের সময় অতিক্রম হয়ে গেছে আমরা একটু ইনশাআল্লাহ লাংসের অপেক্ষায় আছি আমাদের প্রধান অতিথি আমাদের বক্তব্য শেষে আমাদের সভাপতি বর্তমান উপস্থিত আছেন আজকের এই পর্যন্ত বক্তব্য আর আপনাদের সময় নষ্ট করতেছি না আল্লাহ হাফিজ ধন্যবাদ সালাম আলাইকুম আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি উনিও যুবক খেতাবপ্রাপ্ত এবং যুবকদেরকে বলার কারিগর জনাব এম এ নাসির সুজা মঞ্চে উপস্থিত আরেকজন যুব সংগঠক এবং সিলেট বিভাগীয় যুব উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা যার আপনার গুণাগুণ বলতে গেলে অনেক সময় প্রয়োজন আর আপনারা সবাই বিরক্ত সবার ডিটেলস শুনতে শুনতে তার মানে ওনাকে হাফিজুর রহমান হাফিজ সহ এখানে উপস্থিত জালালাবাদ যুব উন্নয়ন সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান সাহেব তিনি আমি দেখেছি যে সবসময় মানে প্রত্যন্ত অঞ্চলে আমি যখন ছোট ছিলাম তখন ওনাকে একটি ব্যাগ হাতে নিয়ে দেখতাম যে আমার বাবার সাথে ওনার সুসম্পর্ক ছিল তো সেভাবে এখনো উনি একটি ব্যাগ হাতে নিয়ে এই ব্যাগের মধ্যে সবসময় এলাকার উন্নয়ন বা যুব সমাজকে নিয়ে চিন্তাধারা সবসময় এরকম ডকুমেন্ট থাকে জনাব আতাউর রহমান সাহেব সহ মঞ্চে উপস্থিত আমাদের ইউনিয়নের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সঙ্গে উপস্থিত জালালাবাদ ইউনিয়নের একজন তরুণ যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন ভাবে নিজ অবস্থান থেকে মানুষকে সহযোগিতার জন্য সবসময় নিজেকে বিলিয়ে দিচ্ছে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জালালাবাদ যুব উন্নয়ন সংস্থা যাওয়ার প্রশংসা করে বলতেছি না যে আমি দেখেছি যে আপনাদের যে আলোকচিত্র প্রদর্শন করেছেন 2001 সাল থেকে আপনাদের সংগঠন প্রতিষ্ঠা হয় এবং আজকে 2023 সাল দীর্ঘ এই 22টি বছর আপনারা যেভাবে মানুষের কল্যাণে শ্রম দিয়ে গেছেন আমরা দেখেছি যে কোনো একটি প্রতিষ্ঠান যদি আপনার প্রতিষ্ঠিত হয় তাহলে যদি আপনার আমরা সবসময় একটি প্রতিষ্ঠান স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা হচ্ছে কঠিন আমি মনে করি শুধু আমরা সংগঠন করলাম নাম দিলাম কিন্তু সেটা কাজে বাস্তবায়ন করলাম না সেরকম সংগঠন আমরা না করাই ভালো কিন্তু এই যা আমরা প্রায় দীর্ঘ 22টি বছর যে সংগঠন আমাদের আপনার এই জালালাবাদ ইউনিয়নে অনেক ব্যক্তিরা এটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় দিয়েছে অনেকেই বর্তমানে আপনার প্রবাস জীবন প্রবাসী আছেন আবার অনেকেই আপনার যেটা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার প্রতিষ্ঠাকালীন সময়ে ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সকলকে জান্নাতে রাখেন এবং আমি আরো জালালাবাদ ইউনিয়নের সংস্থাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমি আমাদের রেমিটেন্স যোদ্ধা সুন্দর আলী সাহেব এবং অস্ট্রেলিয়া প্রবাসী মালিক মিয়া সাহেব আমাদের সৌদি আরব প্রবাসী জামাল আহমদ সাহেব সহ আমাদের ইউনিয়নের আরো নাম না জানা অনেকেই আছেন যে এই সংস্থায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমি সকলকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং জালালাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি একটু আগে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন যে
আমাদের জালালাবাদ ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি কথা দিয়েছিলাম যে আমাদের সেলাই মেশিনের সেই সেলাই মেশিনের বাজেটটি অলরেডি আমার ব্যক্তিগত পক্ষ থেকে না এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আমি সেলাই মেশিনের জন্য একটি বরাদ্দ দিয়েছি সেই বরাদ্দর যদি আপনারা আমাদের বলেন তাহলে আমি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি কক্ষ আপনাদেরকে দিয়ে দিব যে কক্ষতে যদি আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আরো মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি এবং আরো মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে তাদের নিজে পায়ে তারা দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের পরিষদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা এই যুব সমাজকে কারণ আজকের যদি আমাদের যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আমি মনে করি এটি হচ্ছে আমাদের যে জনগণ যে সম্পদ আমাদের যুবরা যে সম্পদ যুবকরা যে সম্পদ আমাদের সকলের সহযোগিতা আজকে দেশিভাবে এগিয়ে যাচ্ছে না হলে আমার মনে হয় যে কোনো সরকার বা কোনো এলাকা পরিবর্তনের জন্য কোনো চেয়ারম্যানের একাপক্ষে সম্ভব নয় যে একটি এলাকা পরিবর্তন করার জন্য আমি মনে করি আমাদের যারা যুবকরা আছে আমরা যারা যার যার অবস্থান থেকে যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই একটা এলাকা পরিবর্তন এবং মডেল এলাকা হিসাবে আমরা রূপান্তর করতে পারবো আপনারা এখানে বিভিন্ন বক্তারা বলে দিয়েছেন যে আমাদের বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড আলীনগর প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে আমাদের জালালাবাদ ইউনিয়নে অনেক সাথে আমরা মানে আপনারা কথা বললে যে জালালাবাদ ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন শুনলে ওনারা আগ্রহী হয়ে আসে আমাদের সাথে কাজ করার জন্য যখন আমাদের ইউনিয়নে ওনারা সশরীরে যায় তখন বলে ভাই আপনি তো বললেন সদরে এটা তো দিদি আপনার একবারে সদরের একবারে লাস্ট প্রান্ত আমি বললাম জি ভাই আমাদের এক সাইডে হচ্ছে কোম্পানিগঞ্জ এক সাইডে সাতক এক সাইডে বিশ্বনাথের একটি অংশ যে একবারে সদরের আপনার শেষ সাইড তো অনেকে আপনার অনেক প্রকাশ করে যে আমাদের যাতায়াতের যে সুব্যবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট দেখাশোনার নীতি সন্তান জনাব ডক্টর এক আব্দুল মোহিনের সহযোগিতায় আমাদের আলীনগরে প্রায় 2.5 কিলোমিটার কাজ অলরেডি চলমান আছে এবং আমরা কাজ শুরু করেছি তো কাজ করতে গেলে আমি দেখছি শুধু আলীনগর না আমাদের জালালাবাদ ইউনিয়নের প্রতিটি এলাকায় কাজ করতে গেলে একটি সমস্যা কি যে সবাই মনে করছে যে সরকারি কাজ ও যে সরকারি মাল দুরিয়ামে ডাল এরকমই একটা চিন্তাধারা মানুষের মনে চলে আসে যেমন আমরা কাজ করতে গেলে সমস্যা হচ্ছে যে মানুষ মাটি দিতে চায় না জায়গা দিতে চায় না তারপর একটা গাছ কাটতে দিতে চায় না বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনার সমস্যায় আমরা ফেস করি দেখা যায় যে মানুষ মনে করে সরকারি মাল এটা আর একটু বেশি করে করলে কি হবে তো আমার আমার ইচ্ছা হচ্ছে যে আপনি আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন আপনার এলাকায় ইঞ্জিনিয়ার বা ঠিকাদার কাজ করতেছে আপনি এটা জবাবদিহি আওতায় নিয়ে আসেন আপনি তাকে বলেন যে আপনার স্টিমিটিয়ে কতটুকু আছে বা কিরকম কি এখন একজন ঠিকাদার যদি বাইরে থেকে আসে আসার পরে যদি আমাদের এলাকায় আপনার টাকা দিয়ে কাজ করতে হয় তাহলে তো তারা এমনি প্রত্যন্ত অঞ্চল কাজ করতে চায় না আরো যদি টাকা দিতে হয় বিভিন্ন লোককে বা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয় আমরা যদি সকলে মানে যা যার অবস্থা থেকে সহযোগিতা না করি তাহলে ওই যে আমরা আগে যেভাবে পিছিয়ে ছিলাম এইভাবে পিছিয়ে থাকবো আমি মনে করি এখানে যখন আমরা জালালাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষ আছি তাহলে আমি গত বৃহস্পতিবার আমাদের সদর উপজেলা ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম তো আমাদের জালালাবাদ ইউনিয়ন থেকে আমাদের যে ফালার ইসলামগঞ্জ বাজার ওই ইউনিয়ন পরিষদের যে রাস্তা সেই রাস্তাটি ওনারা পরিদর্শন করে আসছেন এবং আমাদের এই সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পতে আমাদের হাওর অঞ্চলে সদরের মধ্যে হাওর অঞ্চলে আমাদের ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে আমরা হাওরের মধ্যেও কিছু রাস্তা করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি এবং আলীনগরের যে 2.5 কিলোমিটার যে কাজ এই কাজগুলো আমরা আশা করি এই এই 2023 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট হবে তো সেখানে আমরা যদি সকলে একটু সহযোগিতা করি আলীনগর বিশেষ করে আলীনগর যারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা জাতির অবস্থান থেকে সহযোগিতা করবেন এখানে আপনারা অবগত আছেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনার মানুষকে বা ঠিকাদারকে বাইরের মানুষ আছে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে তো সেখান থেকে যেভাবে আমরা আপনার আমাদের এলাকার সুনাম আমরা ধরে রাখতে পারি সেই আহ্বান রাখবো আপনাদের কাছে যারা এখানে আরো যারা উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম থেকে আপনারা জানেন বিগত 2022 সালে যে বন্যা ছিল সেই বন্যা পুরা বাংলাদেশ এবং এশিয়ার মধ্যে আমি মনে করি
যে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে আমাদের সিলেট তো সেই বন্যাতেও আমাদের এই জেলাবাসীর জন্য জাফরের পক্ষ থেকে আপনার যে কার্যক্রম গ্রহণ করেছিলেন ওনারা আমি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এক মুঠো চাউল কাউকে কিনে দিতে পারি না কিন্তু আমি এই ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমি প্রায় অনেক টাকার আমি আসলে হিসাব করে হিসাব রাখি না কিন্তু আমার মনে হয় জালালাবাদ ইউনিয়নের ধনী গরিব একটি পরিবারও আপনার কোনো ত্রাণ থেকে বঞ্চিত হয় নাই যতটুকু আমি আমার সাধ্য থেকে পেরেছি আমি নৌকাপাড়ায় শরীর হয়েছি কিন্তু আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে কিছু করতে পারি নাই কিন্তু সরকার থেকে এবং বিভিন্ন সংস্থা থেকে যেভাবে মানুষ জাপিয়ে পড়েছিল এটা আমাদের বড় দুর্যোগই মনে হয় নাই যে আমাদের মানুষ মানে আপনার এই যে দীর্ঘদিন আপনার কাজ কাম থেকে বঞ্চিত ছিল কিন্তু তারপরও আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি তো সেজন্য আমি আমাদের জালালাবাদ ইউনিয়নের যারা তরুণ আছেন তারা আপনারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বিদায় বিভিন্ন স্থান থেকে মানুষ দেখেছিল এবং তারা অংশগ্রহণ করেছিল তো আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় মানব জাতির আমি মনে করি একজনের বিপদে আরেকজন দাঁড়ানো যদি আমার যারা মতে অন্য জায়গায় এরকম হয় তাহলে অবশ্যই আমরাও যদি সবাই দাঁড়াতে পারি তাহলে এটাও আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি আজকে আমি এখানে আমাদের জালালাবাদ ইউনিয়নে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই এমনি বিরক্ত হয়ে গেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন এবং ওনারা যেভাবে বলে গিয়েছেন মোটামুটি সবকিছু আমাদের যে যুবকরা যে শক্তি আমাদের যে যুবক আমাদের যে মানব সম্পদ এদের আপনারা যদি সম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের দেশ এবং আমাদের এই ইউনিয়নকে আমরা এই বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি আর আমরা সবাই বিরক্ত হয়ে গেছি তো সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না কিন্তু আমি একটি আহ্বান রাখবো যে আমার মোবাইল নাম্বার সবসময় খোলা আছে আপনারা যদি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা পরিষদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি আসলে একজন একা পক্ষে আপনার প্রতিটি ওয়ার্ডে প্রতিটি স্কুলের খবর নেওয়া সম্ভব না তারপরেও আমি যতটুকু সম্ভব আমি আমাদের মাননীয় মহোদয়ের সাথে আলাপ করেছি যে আমাদের যে সমস্যা আপনারা বললেন এই সমস্যার মধ্যে বিশেষ করে আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম আছে যেখানে আপনার ছাত্র সংখ্যাই নাই কিন্তু আমাদের সরকার থেকে প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে কিন্তু এটা দেখার দায়িত্ব কার আমাদের সকলের শুধু একজন চেয়ারম্যান আর মেম্বারের না আমি মনে করি যে আমাদের সকলের এই প্রতিষ্ঠানকে কিভাবে ছাত্র দিয়ে আমরা পরিপূর্ণ করতে পারি এইভাবে আবার আমাদের এলাকার মনোবিজ্ঞানকে নিয়ে আমরা চাই মাদ্রাসা চলুক আমাদের স্কুলও চলুক কিন্তু দুটোটার সমন্বয় করে কিভাবে একটি স্কুলকে আরো সুন্দর করে আমরা চালাতে পারি সেদিকে আপনারা যারা যুবক আছে আপনারা সবাই সচেতনতা বৃদ্ধি করবেন এবং এলাকাতে যারা অনেকে আছে আমাদের নিরক্ষর এখন বাবা মা আছে আমাদের অনেকেই তো আমরা সকলকে বুঝিয়ে শুনিয়ে যে এই লেখাপড়াটাও দরকার আছে আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের সুন্দর করার জন্য আমাদের স্কুল লেখাপড়া দরকার আছে তো আমি সকলকে আহ্বান জানাবো যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনারা একটু তদারকি করবেন আমাদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেশিরভাগ সমস্যা আর আমাদের হাই স্কুল প্রতিষ্ঠার জন্য অলরেডি আমাদের জালালাবাদ ইউনিয়নে পুরাকালার উচ্চ বিদ্যালয় একটি আছে এবং আমাদের শাহজালাল উচ্চ বিদ্যালয় একটি আছে এবং খালিদা উচ্চ বিদ্যালয় সেখানে আমাদের একটি আশ্রয় কেন্দ্র করে দেওয়ার জন্য আমরা অলরেডি একটি সুপারিশ দিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়কে আশা করি সেখানে আমাদের একটি আপনার আশ্রয় কেন্দ্র হবে সেই আশ্রয় কেন্দ্র হলে সেখানে আমাদের শিক্ষা তার পাঠদান চলবে তো আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এই জারুকে প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত যারা পুরাতন সদস্য আছেন বা আজকে যারা নতুন সদস্য হলেন সকলের আগামী দিনে অত্যন্ত শুভ কামনা করে আমি আমার ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে সম্মানিত সচিবৃন্দ এর পর্যায়ে আমাদের সুদূর লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের আত্ম সুন্দর আলী আমাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মহোদয় ওনাকে ওনার সংস্কৃতির কথা আমাদের সম্মুখে বলার জন্য আহ্বান করেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ
بسم الله الرحمن الرحيم الله
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দুই সেনা সংগঠনের সিলেট যুব উন্নয়ন ফোরামের যুব উন্নয়ন পরিষদের সভাপতি আজকে আমাদের ডাকে উনি আসছেন ওনার কাছে আমাদের জেলাবাদ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত আছেন আমাদের সহসভাপতি উপস্থিত আছেন আমাদের যাকে আমরা বলি সভাপতি মণ্ডলীর সভাপতি আমাদের মানিক ভাইয়ের সত্য বড় ভাই আমাদের সত্য বড় ভাই জনাব রেনু আহমদ মিয়া আজকের আমাদের সংগঠিত অতিথি যিনি আমাদের সংগঠনের প্রান্ত সংগঠনের কি বলবো আমি সংগঠন আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি যেভাবে আমাদেরকে প্রাণ চঞ্চল করে দিচ্ছেন আজকে আমাদের যে একটি অভিষেকতা ঘোষণা দিচ্ছেন ওনার বিদেশের পক্ষ থেকে আর তার আমাদের আরেকজন সদস্য জামাল আহমদ ছয় নম্বর ওয়ার্ডের উনি প্রথম যখন আমরা এই জালালাবাদ উন্নয়ন ফোরামের রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য বিডি স্যারকে নিয়ে আমাদের সংগঠনের অফিস পরিদর্শনে যাই এই সময় এককভাবে উনি জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে একটি অফিসের ব্যবস্থা করে দিয়েছিলেন পাড়া নিয়া এই বিভিন্ন সোস্টেনের সব কিছু উনি আমাদের সংগঠনের নিঃস্বার্থে কাজ করে দিয়েছিলেন আর আজকে সেই জামাল আহমদের পরে আরও জামাল আহমদ আমাদের স্থায়ী সংগঠনের অফিসের জন্য ঘোষণা দিলেন আমাদের জালালাবাদ ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে উনাদেরকে এই বিদেশ প্রবাসী তিনজনকে প্রবাসী তিনজন নয় আরও বলতে হবে আমাদের রাজগাঁওয়ের আরেকজন প্রবাসী আছেন অলিউর রহমান ইটালিতে আছেন আতিকুর রহমান ওনারা সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা আশ্বাস দিচ্ছেন এবং সবসময় আমাদেরকে উদ্দীপনা দিয়ে যাচ্ছেন ওনার সবার কাছে আমরা কৃতজ্ঞ জালালাবাদ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ওদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ জানাই আর আজকে বিশ্বাস করি জালালাবাদ উন্নয়ন ফোরামের প্রাণ শক্তি নয়টি ওয়ার্ড থেকে যারা আসছেন তাদের কাছে আমার বিশেষ বিশেষ আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমার ওখানে আসার জন্য আর আমি ক্ষমা চাচ্ছি আজকে আমি বিশেষ একটা কারণে মানে একটা জায়গা জমিনের খুব একটা বড় একটা সমস্যা ছিল ফিতনা ছিল ওইটাতে আমার না গেলে না হয় আমার কোনো এই জন্যই আমি আজকে আইতে লেট হয়েছে সাথে ছয় নম্বর ওয়ার্ডের আমাদের উপদেষ্টা কমিটির আরও জন এই আলা মেম্বার আছেন ওনাকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম এই জন্য আমি সবার কাছে বিশেষ করে প্রধান অতিথি থেকে লাগাইয়া বিশেষ অতিথি যারা মঞ্চে আছেন সদস্য আছেন সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমার লেট হওয়ার জন্য আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে থাকবেন ইনশাআল্লাহ আমি বলার কিছু নাই আমার ওখানে অতিথিবৃন্দ প্রধান অতিথিবৃন্দ সদস্যবৃন্দ যা বলেছেন সবার কথারে আমি সম্মান জানাই এবং আমি আপনাদেরকে কোনো এই মুহূর্তে যা দিক নির্দেশনা দিয়েছেন সব দিক নির্দেশনাগুলিকে আমরা সবার দিক নির্দেশনাগুলিকে যদি আমরা একত্রে একত্রিত করে আগাই ইনশাআল্লাহ আমাদের আবাদ উন্নয়ন ফোরাম ভবিষ্যতে আরও উজ্জ্বলভাবে আরও ভালো ভালো দৃষ্টান্ত স্থাপন করবে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমাদের নয়টি ওয়ার্ডের সদস্য কাছ থেকে আমরা দেখেছি আমাদের কাছ থেকে কোনো আন্তরিকতা থাকতো আমাদের কাছে আন্তরিকতা নেই আমরা আন্তরিকতায় ভুলে গিয়ে নয়টি ওয়ার্ডের সবাই যখন আমরা জালালাবাদ উন্নয়ন ফোরামের সদস্য হয়েছি মনে করলাম আমরা এক করেন এক পরিবারের সদস্য আমাদের কাছে কোনো আমরা আন্তরিকতার মধ্যে সবাই একসাথে মিলে ঐক্য উন্নয়ন এবং বিনয়ের সহিত আমরা এই সংগঠনকে আগাই নিতাম সবার কাছে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাদের কাছে একটি দোয়া মারফতে আমি বিদায় নিচ্ছি আজকের দিনের প্রথম অংশকে আল্লাহর পণ্যে মধ্য অংশকে সাফল্যের এবং শেষ অংশকে মুক্তি উচিলা করে দেব এবং বিশেষ করে আজকে আমাদের অনেক ব্যক্তি এক সদস্য ভাই যেন আমাদের সাথে একটা বার্তা দিয়েছেন আল্লাহ তন্দে কবুল করো আল্লাহ তন্দে কবুল করো আল্লাহ আরো আল্লাহর ঘরে এবং আল্লাহ রসুলের ঘরে মেহমান সুস্বাস্থ্য সম্পন্ন উপাস্তরে পৌঁছে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه بارك وسلم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر. مولاي كريم الله الله دعاكري ما يكري الله أول تجي آخر فرزنت الله جبت على سنة برئيس الله شمست على سنة مدى الله قلن دان فرو شمست قلن دي بلو تو فريو الله أمنا زندگاني بلان مابقري ديو يا الله أمنا دادا دادي نانا ني خيسا تري مائر خندنو بابر خندنو سوسو شاشو دي دير خندنو زتونو ماتين ني سيكسون ني تمام ور قبر رحمة الجري ورسان قد يا الله ya allah ei jubo unnayane allah allah kollan dan kora somosto okollan tai hifazat farmao ya allah ei pratishthan ke allah manob unnayaner jonno tumi qabul ar manjur farmao ya allah jara ubor theke akhir porjonto ya allah pratishthan lokno theke allah ya allah samshlishto achen prottekke tumi uttom jaza dan koro ya allah jara pratishthan lokno theke chilen okhe onekei duniyate nai allah allah tader qabr ke rawda tumi riyadir jannat tumra banaye dao ya allah amra jara prottek jeno allah nishchito bhabe nibedito bhabe ya allah lillah waste kaaj korte pare shei taufeeq amaderke dan korun inna innaka antas samiul alim wa tub alaina ya maulana innaka antat tawwabur rahim ya allah allah amader kormer moddhe khair barkat dan koro allah amader probashi bhai bondhuder moddhe allah khair barkat dan koro ya allah amin bi rahmatika ya arhamar rahimin amin.